বোরকা লাগাইয়া বিভিন্ন ধরনের পোলাপান্ডে লোভ লালসা দেখাইয়া হ্যাঁ কতগুলো মহিলার কারণেও পুরুষ খারাপ হয়। ধর্ষণগুলো হচ্ছে, ধর্ষণগুলোর কারণ আপনার কাছে কি মনে হয়? ধর্ষণগুলো আমার কাছে মনে হয় কোনো বিচার এই দেশে বিচার বলতে এখন বোধ নাই। এগুলা খারাপ কাজগুলো যেগুলো হইতেছে অনেক ক্ষেত্রে দেখলাম অনেক মহিলা বোরকা লাগাইয়া বিভিন্ন ধরনের পোলাপান্ডে লোভ লালসা দেখাইয়া হ্যাঁ কতগুলো মহিলার কারণেও পুরুষ খারাপ হয় আর কতগুলো পুরুষের কারণেও মহিলা খারাপ হয়। বেশি করে দেখতেছি এই বোরকা লাগাইয়া যেসব মহিলারা এই খারাপ কাজে লিপ্ত তাহলে এই বোরকার কী দামটা রাখলো? এই মহিলারাও কাজকাম বাদ দিয়ে এত সুন্দর স্বাস্থ্য শরীরে ফিগারে সেরকম, তারপরে দেখা যাক কোনো কাজকাম করে না, বোরকা লাগায় একটা সাইড ব্যাগ লিয়া লিপস্টিক লিপস্টিক মাইরিয়া লাল হইয়া লীল হইয়া কী সুন্দর ছেলেদেরকে ডাকে। তবে মেয়েদেরও দোষ আছে, মেয়েদের দোষ ছাড়া মেয়েরা যদি ছেলেরা না ডাকে তাহলে এই ছেলে কিছুতেই যাইতে পারে না, মেয়েদেরও দোষ আছে। দোষটা মনে করেন দুজনেরই দিক দিয়ে দোষ, ঠিক আছে, একজনের দোষ দিলে তো হবে না। মানুষ অনেক আছে মনে করেন জামা কাপড় ভালো, যেরকম কাপড় পরলে মানুষ কিন্তু চোখে দেখে না, ঠিক আছে, যেরকম একটা শর্ট ফিল্ম পরলো শর্ট তারপরে হেয়ার দুধ পরে এটা তো মানুষে দেখবি চায়া তো চোখ, তার চোখ নজর খারাপ হয়ে যায় না। এক্ষেত্রে পুরুষরা কি কোনোভাবে দায়ী আছে আপনার কাছে মনে হয়, যে পুরুষদের যে আচরণ বা শুধু কি মেয়েদের পোশাকটাই কি দায়ী আপনার কাছে মনে হইতেছে? মানে আমি কী করব, কার মনে কী আছে আমি তো বলতে পারবো না, আমার মনে এমন আছে আমার মনে তো খারাপ থাকতে পারে, এটা আমি তো সবার দোষ দিলে তো হবে না যে মেয়ে ভালো না ছেলে ভালো, দুজনে আমি ধরতে গেলে খারাপ ভালো আমি আর কেউ দোষ ধরতে পারবো না। আপনি বিয়ে করছেন? বিয়ে করছি। প্রেম করে বিয়ে করছেন? প্রেম করে করছি। একটু প্রেমের ঘটনা ছোট করে বলবেন কি আমাদের কাছে? আমি গার্মেন্টস করতাম, এসব প্রেম করতাম এতটুকু আর কি, আর এছাড়া কোনো হিস্টোরি নেই। আর দর্শন অনুযায়ী আমি বলতেছি দুজনের সমান মেডিকেল টেস্ট করানো উচিত, একজনে অথবা একজনে আরেকজনের দেখাচ্ছে পারিবারিক সমস্যা থাকে অনেকে জড়িয়ে দেয়, তখন রাস্তাঘাটে ছেলেরা থাকে আমার এমন কিছু আছে ছেলেরা বেশিরভাগ দূষিত হয়, কিন্তু আসলে তদন্ত করা উচিত, মেয়েদের দোষটাও দেখতে হবে ছেলেদেরও দোষটা দেখবে, অযথা একজনকে ফাঁসি দেওয়া উচিত না, আগে জানতে হবে মেয়ের টেস্টটাও করতে হবে ছেলের টেস্টটাও করতে হবে, দুজনের মেসিং হয় যদি টেস্ট তাহলে অবশ্যই তাদের কঠিন। এক্ষেত্রে কি মনে হয় যে মেয়েদের যে এরকম পোশাক পরে এটা কি দায়ী হতে পারে না ছেলেদের মেয়ে মানসিকতার সমস্যা কোনটা? আসলে কি আমাদের ম্যাক্সিমাম ফ্যামিলিতে একটা ফ্যামিলিতে পাঁচটা সন্তান রে তার বাপ মাই পারে না, কিন্তু সরকার কেমনে পারবে যে 20 কোটি লোকের সমতা করতে? আসলে কি ওই ম্যাক্সিমাম বাপ মায়ের 5 জনকে সমান সুস্থভাবে রাখতে পারে না, আসলে ওইটা সরকার যে নিয়ম আইন করছে ওইটাই সঠিক। আগে প্রশাসন আসলে ভালো, দেশ ভালো চলছে, এখন প্রশাসনও নিয়ন্ত্রণও নাই, প্রশাসন যে জাহিনতে পারে সে জাহিনতে লুচে খায়, আজ ধর মার কাট এই চলতে আছে দেশ এই অবস্থায়। রোনাবাস জন এই যে মেয়েদের উপর যত আছে আপনার ক্ষমতা আছে আপনার দেশ চালাই যেতেছে, আমার ক্ষমতা নাই মার খেয়ে যেতেছি করে বুঝছেন, এখন বিরোধী দল আর এই দল নাই পারি আইন যারা যা করতে পারি, এই যদি দেশে বিচার হইতো শান্তি শৃঙ্খলা হইতো দেশ ভালো চলতে সব কিছু নিয়ন্ত্রণে হইতো, কোনো বাজার নাই কোনো আজকে দর্শন, আজকে আপনার পকেট কাটবে কালকে আপনার ঘর ডাকাতি হবে, ওই মনে করেন করুণাইয়া করুণজ্ঞা ডাকাতি করে কত বাইলে করতেছে এখন বর্তমানে, এত আগে ছিল না বুঝছেন, এই করুণাইয়া কত পথ দেখাইতেছে আরও কিছু দেখাইবে, এই সরকার যদি বলতে আছে আমরা বিচার করতে আছি কিন্তু বিচার করতে আছে করতে করতেই বাংলাদেশ গরিব বরদাস বুঝছেন, বাংলাদেশের মানুষ আজকে আপনারে নারী নির্যাতন করে কালকে হয়নি অমুকখানে মার্ডার করে এই অবস্থা চলে, বিচার তো দেই এই। আপনার কাছে মনে হয় যে বিচারের কারণে আসলে সবাই ধর্ষণ করার সাহস পাইতেছে যারা আছে যে বিচার ব্যবস্থা নেই? এরকম তো কোনো সরকারের আমলে